নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু, আমরা WBCS 2018 সালে যে সমস্ত প্রশ্নপত্র অঙ্কের উপর এসেছে তা আমরা সলভ করছি। অলরেডি আমরা ফার্স্ট পার্ট আপলোড করেছি, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমাদের সেকেন্ড পার্ট 11 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে দ্য ভ্যালু অফ 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এটা একটা সূচকের অঙ্ক, খুব সহজ অঙ্ক, কীভাবে আমরা সলভ করব দেখুন। সর্বপ্রথম আমরা এটা যেটা করছি, 243 বাই এটাকে আমরা 1000 লিখছি, হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু, এটা যেমন আছে থাক, এটাকে এখন ইউজ করার কোনো প্রয়োজন নেই। এরপর যেটা আমরা করব, এটা 243টাকে যদি আমরা ভাঙি, এটা 3 টু দি পাওয়ার কত হয়? 5। 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243। আপনারা ভেঙে দেখে নিতে পারেন উৎপাদকের আকারে, তাই এটাকে আমরা 3 টু দি পাওয়ার 5 লিখছি। কিন্তু এই 1000 যেটা আছে, এটাকে তো আমরা 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি না, বা এটাকে কোনো হোল টু দি পাওয়ার যেহেতু 5 হচ্ছে না, এটা হচ্ছে 10 তার কিউব, তাই এটাকে আমরা এরপর ভেঙে নেব। কিভাবে ভেঙে নেব? এই 0.2টা দু জায়গাতেই আমরা দেওয়ার চেষ্টা করছি। 0.2টা আমরা দু জায়গাতেই দিলাম, এরপর যেমন আছে থাক 10 টু দি পাওয়ার 0.6। এখানটা আশা করি বুঝতে পেরেছেন। 243-এর সাথে একবার 0.2 দিলাম এবং 1000-এর সাথে একবার 0.2 দিলাম, এবং এটাকে আমরা সূচকে ভেঙে নিলাম। এটাকে যদি ভেঙে নেওয়া হয় কি হয়, এম টু দি পাওয়ার, যদি এইরকম কিছু সূত্র থাকে, এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এম, মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এন। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করছি, এটাকে যদি গুণ করা হয় 5 দুগুণে 10 হয়, মানে 1.0, এবং এটাকে যদি গুণ করা হয় 10 টু দি পাওয়ার, এটা 3 দুগুণে 6 হয়, মানে 0.6, আর এখানেও দেখুন আছে 10 টু দি পাওয়ার 0.6, মানে এই দুটো 0.6 কেটে যায় এবং কত পড়ে থাকে 3 টু দি পাওয়ার 1, মানে উত্তর কত হবে, এটার উত্তর হবে 3। আশা করি এটা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা একটা ইকুয়েশনের অঙ্ক দেওয়া হয়েছে, 2 ইকুয়েশন 3x + 6y = যদি 15 হয়, তাহলে 6x + 12y = যদি 30 হয়, তাহলে এটার মান কত হবে, হ্যাভ এটা কি হবে? দেখুন, এটাকে আপনারা অপনয়নের মাধ্যমে নির্ণয় করতে পারেন, যদিও এখানে নির্ণয় হবে না, যে কোনো একটাকে কাটানোর চেষ্টা করুন। ধরুন আপনি এখানে এক্সটাকে কাটাতে চাইছেন মান নির্ণয়ের জন্য, তাহলে এক্সটাকে কাটাতে চাইলে এখানে যেহেতু 3x আছে, তাই এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এবং এখানে 3 দুগুণে 6 হয়ে গেছে অলরেডি, তাহলে এটা আমার এখানে 6 আছে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে, গুণ করার পরে 3x, সরি, 3 দুগুণে এটা 6x হয়, 6x + 6 দুগুণে 12y = 30, এবং এটাও হচ্ছে 1 দিয়ে গুণ করা হয়, 6x + 12y = 30। দুটো ইকুয়েশন দেখুন একই চলে এসেছে গুণ করার পর, তাই এটা কি, এটার মানটা নির্ণয় করা যাবে না। এখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে ওই অপশানটাও আছে যে এটাকে নির্ণয় করা যাবে না, তাহলে এটা অনির্ণেয়, ঠিক আছে, ডিফাইন করা যাবে না এই মানটা। লাস্ট প্রশ্নে চলে আসছি, এটা একটা খুব সুন্দর প্রশ্ন, ক্যালকুলেশনটা হয়তো একটু জটিল লাগতে পারে, আমরা আগে প্রশ্নটা দেখে নিচ্ছি। এ স্মল ওনার টুক এ লোন অফ রুপিজ 73,000, মানে 73,000 টাকার এখানে লোন নেওয়া হয়েছে, মেন টাকাটা হচ্ছে আমার 73,000 টাকা। ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে, হি রিফে প্রিন্সিপাল, অর্থাৎ সেটা যখন মূলধনটা সে ফিরিয়ে দিতে চাইছে অ্যালং উইথ ইন্টারেস্ট, ইন্টারেস্ট সহকারে, তখন তার 73,100 টাকা, সুদে মূলে 73,100 টাকা, মূলটা হচ্ছে এত, তাহলে সুদটা কত? আমরা এখান থেকে সরাসরি নির্ণয় করে নিচ্ছি, 73,100 - 73,000, মানে আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে 100 টাকা। এই ইন্টারেস্টটা আমাকে কত দিনে দিতে হচ্ছে? একদিনের মধ্যে, মানে টি সমান যদি এখানে 1 ডে লিখি, এটাকে তো ডে রাখা চলবে না, এটাকে আমরা বছরে নিয়ে চলে যাচ্ছি, এত ইয়ার, তাহলে আমাকে নির্ণয় করতে হবে রেট অফ ইন্টারেস্ট। আমরা সূত্রে এটাকে করার চেষ্টা করছি কিভাবে, i = PRT/100, এটা হচ্ছে আমার মেন সূত্র, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, সরল সুদ কষার অঙ্ক। এরপর i এর মানটা আমরা নির্ণয় করেছি, দেখুন 100 টাকা, পি এর মানটা এখানে আছে 73,000, আর এর মান আমরা জানি না, টি এর মান আমরা কত করেছি, 1/365 এটা, এবং এখানে 100 আছে, 100 আমরা এটাকে কেটে দিচ্ছি, দুটো জিরো কাটছে, এবং এই শূন্যর সাথে যদি এই শূন্য কাটে, 73-এর সাথে এটা কাটাকাটি করলে 5 হচ্ছে, তার মানে r/5 = কত 10। তাহলে এখানে আর এর মান, রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 50। তাহলে আমাদের যে অ্যান্সার চেয়েছে, দ্য রেট অফ ইন্টারেস্ট পার এর নাম ইজ 50%। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।
আমরা থার্ড পার্টে আবার কিছু প্রশ্নপত্র আপলোড করার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। এবং আগের ভিডিওগুলো যদি পেতে চান আপনার প্লেলিস্টে গেলে এবং সেখানে ম্যাথামেটিক্সের মধ্যে যদি যান তাহলে সমস্ত রকমের ম্যাথের ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন। ধন্যবাদ।